আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু রুম্পাজ কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য খুবই ইজি একটা রেসিপি নিয়ে চলে আসলাম, সেটা হলো চিলি চিকেন বলতে পারেন আর কি, এটার নাম আমি চিলি চিকেন বলি। এটা যারা ডায়েট করেন তাদের জন্য বেস্ট একটা লাঞ্চ। সো এটা আমি আজকে আমার বড়মের জন্য বানিয়েছি, ও টেস্ট করে বলবে কেমন হয়েছে। বলো ঈশা, কেমন হয়েছে? ইটস রিয়েলি ইয়ামি, ইটস দি বেস্ট লাঞ্চ ফর ইয়োর ডায়েট অ্যান্ড ইউ ক্যান নেভার গো রং উইথ চিকেন, সো ইয়া। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই হেলদি ডায়েট লাঞ্চটা তৈরি করি। লাঞ্চটা বানানোর জন্য প্রথমে আমি চুলার উপরে একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 20 গ্রামের মতো বাটার। যেহেতু এটা ডায়েটের জন্য সো এখানে আমরা অন্য তেলটা ইউজ করবো না, এখানে বাটারটা বা ঘিটা ইউজ করাই বেটার। তো এটাকে একটু গলিয়ে নিব, বাটারটা একটু কম করে আপনারা দিতে পারেন, বাটারটা একটু বেশি হলে আসলে আমার কাছে খেতে একটু ভালো লাগে। ডায়েট করলে তো এমনি অনেক খাবার বাদ দিতে হয়। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা চিকেন। আমি 2 পিস আর কি চিকেন নিয়ে নিয়েছি, বুকের মাংস। এটাকে এই যে দেখুন এভাবে কাট করে নিয়েছি, একটু বেশি পাতলাও করিনি আবার বেশি মোটাও করিনি, এই যে এইভাবে করে টুকরো করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে নিতে পারেন। সো এগুলো আমি দিয়ে দিচ্ছি। আসলে কে কতটুকু খাবেন সেই আন্দাজ করে এই জিনিসটা করবেন। এখন এর মধ্যে আমি একটু সয়া সস দিয়ে দিচ্ছি। লবণটা আমি আগেই দিব না, সয়া সসে লবণ থাকে, সয়া সস দেওয়ার পরে যদি প্রয়োজন হয় তাহলে আমি লবণ দিব। 1 টেবিল স্পুনের মতো সয়া সস দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি এরকম ক্রাশ করে গোলমরিচটা দিয়ে দিচ্ছি। হাফ টিস্পুনের মতো দিলেই হবে। তো গোলমরিচটা দেওয়া হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মিনিট এটাকে একটু ফ্রাই করবো। 2 মিনিটের মতো ফ্রাই করে নেওয়ার পরে দেখুন পানিটা শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর ক্যাপসিকাম। এই দেখুন আমি ঠিক চিকেনে যেভাবে কেটেছি ওইভাবে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আসলে আপনারা এখানে ক্যাপসিকামটা যদি একটু পছন্দ না করেন স্কিপ করতে পারেন, এখানে অন্য কোনো ভেজিটেবল অ্যাড করে দিতে পারেন। আজকে আমি এই লাঞ্চটা আমার বড়মের জন্য করছি, ওই জিম করে আর একটু ওয়েট লস করানোর জন্য ডায়েটও করে। তো ও ক্যাপসিকামটা এতটা বেশি পছন্দ করে না, তারপর আমি একটু দিয়ে দিই। আর ব্রকলি থাকলে ব্রকলি দেই, ক্যারোট দেই। তো ক্যারোটটা লাইক করে না আর এটা ডায়েটের জন্য মানে বেশি ভালোও না। ও বেশি পছন্দ করে মাশরুম দিয়ে খেতে, আমি এটার মধ্যে ম্যাক্সিমাম টাইম মাশরুম দিয়ে করি। এখন আমি এর মধ্যে একটু একটু সস অ্যাড করে দিব, 1 টিস্পুনের মতো চিলি সস। এই সসটায় একটু ঝাল আছে তো খেতে ভালো লাগে আর কালারটাও ভালো আছে। এখন দিয়ে দিচ্ছি সুইট চিলি সস। এখানে আমি টমেটো সসটা ইউজ করবো না, এখানে এটাকে একটু নেড়ে করে নিচ্ছি। চুলার জালটা কিন্তু হাই হিটে রাখবেন, তা না হলে পানি গলে একদম নরম হয়ে যাবে, জিনিসটা খেতে ভালো লাগবে না। আপনারা যদি কেউ বেশি ঝাল পছন্দ করেন এখানে কাঁচা মরিচ ইউজ করতে পারেন, আবার চিলি ফ্লেক্সটাও ইউজ করতে পারেন। আজকে আমি একটু চিলি ফ্লেক্স ইউজ করবো কারণ আমার গরম এটা ঝাল খেতে খুব পছন্দ করে। তো এটাকে আমি আরও 2 মিনিটের মতো কুক করবো। 2 মিনিট কুক করে নিয়েছি, এখন এটার উপরে আমি 1 টিস্পুনের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। লাঞ্চ কিন্তু রেডি, এটাকে আমি এখন নামিয়ে নিব।
অ্যাকচুয়ালি এই জিনিসে একটু ওরকম জুচি জুচি থাকলে খেতে ভালো লাগে, বেশি ড্রাই হলে ভালো লাগে না। তো যারা একটু জুচি খেতে চান তারা বাটারের পরিমাণটা একটু বেশি ইউজ করবেন, এরকম 20 গ্রাম বা 15 গ্রাম। আর যারা একটু কম মানে জুচি খেতে চান তারা একটু কম ইউজ করবেন। আর এখানে যে আমি সুইট চিলি সসটা ইউজ করেছি, কেউ চাইলে এটাকে স্কিপ করতে পারেন, কারণ ডায়েটের ব্যাপার তো। আর এটা আমার বড় মেয়েটা এটা দিলে একটু বেশি পছন্দ করে, এমনিতেই তো ওদের ডায়েট করতে অনেক প্রবলেম হয়, অনেক খাবার খেতে চায় না। তো একটু টেস্টি করে আমি বানানোর চেষ্টা করি। তো হয়ে গেল লাঞ্চ রেডি, এখন আমি নামিয়ে নিচ্ছি। আসলে এই জিনিসটাও পুরোপুরি একসাথে খেতে পারবে কি না জানি না, মনে হয় একটু বেশি হয়ে যাবে। সো এটাও ডিনারের জন্য একটু রেখে দিবে। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি চটজলদি সাবস্ক্রাইব করে ফেলবেন, আর পাশে থাকা বেল আইকনটাকেও টাচ করে রাখবেন, তাহলে আমার দেয়া সব নতুন ভিডিওগুলো আপনাদের কাছে চটজলদি পৌঁছে যাবে। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।